Assalamualaikum. Swasthya Srini Gunit Online Video Class ini sokol ke sahabatun. Dekho gato class ini amra 3.3 niye alochona korechilam. Ajke amra 1.3 er srijonshil proshno niye alochona korbo. Dekho important srijonshil niye tomader samne esheche. Duti shongkhar gunbhog 3380 ebong gosagu 13. Tahole dekho pora pa dekhao je gosagu ekti moulik shongkha. Dekhao je gosagu ekti moulik shongkha. আবার পড়া বা সংখ্যা দয়ে লসাগু কত সংখ্যা দয়ে লসাগু কত আবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 সংখ্যা দয়ে লসাগু মানে পড়া মধ্যে যে পাবো আমরা এই লসাগু কে ভাগ করলে প্রত্যেক বারে ভাগশেষ কত থাকবে প্রত্যেক বারে ভাগশেষ কত থাকবে 4 থাকবে তাহলে দেখো সমাধানটা পড়া মার করতেছি সমাধান দেখো সমাধান পড়া মার কোন প্রশ্ন দেখাও যে গসাগু একটি মৌলিক সংখ্যা তার দেওয়া আছে গসাগু কত দেওয়া আছে 13 দেওয়া আছে গসাগু 13 দেখো উদ্দীপকে গসাগু 13 দেওয়া আছে তাহলে যেহেতু প্রশ্ন বলেছে গসাগু একটি মৌলিক সংখ্যা তাহলে
9 নম্বর প্রশ্নটি এর 9 নম্বর প্রশ্নে আমাকে কি শিখিয়েছে একটি লোহার পা একটি তামার পাতে দ্রব্য একটি লোহার পা ও একটি তামার পাতে দ্রব্য একটি তামা পাতে দ্রব্য দুর্গ যথাক্রমে 672 সেমিমিটার ও 960 সেমিমিটার 672 সেমিমিটার ও 960 সেমিমিটার ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে লোহার পাতকে মৌলিক গুণনীতি উৎপাদনের বিশ্লেষণ করো লোহার পাতকে মৌলিক গুণনীতির মাধ্যমে লেখো গুণনী ওকে মাধ্যমে লেখো গুণনীতির মাধ্যমে লেখো ছড়ামার প্রশ্নটা হচ্ছে দেখো যে পাত দুটি থেকে কেটে নাও পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরা দূর কত সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত এবং গড়ম্বর দেখো গড়ম্বর প্রত্যেক পাতে টুকরা সংখ্যা নির্ণয় করো প্রত্যেক পাতে টুকরা সংখ্যা নির্ণয় করো আমি একটু বলি দেখো একটি লোহার পাত একটি তামার পাত দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার ক নম্বর লোহার পাতকে মৌলিক গুণনীতির মাধ্যমে লিখো পাত দুটি থেকে কেটে নাও একই মাপে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত এবং প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো খুবই সহজ একটি সৃজনশীল এই সৃজনশীলটি তোমাদের আছে এইটা থাকবে খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল যেহেতু তোমাদের সামনে টিউটোরিয়াল পরীক্ষা এই জন্য আমি যে পরপর দুইটি ক্লাসে সৃজনশীল নিলাম এই সৃজনশীলগুলো বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষা অনেক ভালো করবে এই সৃজনশীল তোমাদের এই চাপে দেওয়া থাকবে এই সৃজনশীল তোমাদের এই চাপে দেওয়া থাকবে বাসায় সবাই সুন্দরভাবে করবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে গ্রুপে দেখাবে হ্যাঁ ভালো থেকো সবাই এবং ভালোভাবে গণিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে তাহলে অঙ্ক বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে হাতে কলমে করবে তাহলে বেশি আরো ভালো করবে ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম